ওরে মানব কুলে জন্ম নিয়া ভাবে কেনে পাঠাইলে জন্ম গেল চৌরাশি লক্ষ জনই ভ্রমণ করে এই সাধের মানব জন্ম পেয়েছে, তাই না কুমার? এই মানব জন্মে এসে শ্রীকৃষ্ণ ভজিবার পরে সংসারে এসে নিচে মায়ার জালে বদ্ধ হয়ে আমরা বৃক্ষ সম হয়েছি। তাই সাধক বিজয় সরকার বললেন গানের ভাষা, আমার এই জন্ম ফলে গেল কৃষ্ণ সেবায় নালা না লাগিল রে, এ আমার এই দুঃখ কি যাবে মোহরি যাবে মরিলে জনম গেল বিফলে জনম গেল বিফলে মানব কুলে জনম দি মায়া
দিলে দুই আঁখি হবে অন্ধকার ও মা আপন স্বজন পুত্র পরিজন সকলে একদিন সকলের কাছে একদিন বোঝা হতে হবে তাই না ১৮ দিন ধরে কুরুক্ষেত্রের ময়দানে কুরুক্ষেত্রের যুদ্ধ করলেন অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ প্রায় এমন অবস্থায় ভগবান শ্রীকৃষ্ণকে ডেকে ডেকে বলে প্রভু আমি যেই কুরুক্ষেত্রের যুদ্ধে যুদ্ধ করব যুদ্ধ করলাম আমি যে কুরুক্ষেত্রের যুদ্ধে যুদ্ধ করলাম যুদ্ধ করতে করতে বড় ক্লান্ত হয়ে পড়েছি আমি যাদেরকে নিধন করেছি সে তো সমস্ত তারা আমার আপন স্বজন সবাইকে আমি নিধন করেছি আমার গঙ্গা স্নানের আছে প্রয়োজন আমার অনাদিরাদি শ্রীকৃষ্ণ কি কর্ম করিল অর্জুনকে রথে বসাইয়ে দেখো গঙ্গা স্নানে নিয়ে গেল অর্জুনকে রথের মধ্যে বসিয়ে গঙ্গা স্নানে নিয়ে যাবে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গঙ্গা স্নানে নিয়ে যাচ্ছে এমন অবস্থায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সঙ্গে একটু চালাকি করলেন মা কি চালাকি অর্জুনকে ডেকে ডেকে বলে হে অর্জুন এই ১৮ দিন ধরে কুরুক্ষেত্রের ময়দানে যুদ্ধ হয়েছে এই কুরুক্ষেত্রের যুদ্ধ করতে করতে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে অর্জুনের রথের সারথী যিনি সর্বকারণের কারণম সে আমার অন্তর্যামী ভগবান অর্জুনের রথের সারথী ঠিক যখন গঙ্গা স্নানে নিয়ে যাবে এমন অবস্থায় ভগবান শ্রীকৃষ্ণ ডেকে ডেকে কয় অর্জুনকে আমার এই যে রথের দুটো ঘোড়া এই ঘোড়া দুটোরও বড় জল পিপাসা পেয়েছে অর্জুন তুমি একটা কাজ করো তুমি একটা নির্জন প্রকৃতিতে নির্জন জায়গায় তুমি বসে থাকবে আর আমি এই ঘোড়া দুটোকে জল খাইয়ে নিয়ে আসবো রথের মধ্যে বসায় অর্জুনকে ভগবান কি কর্ম করিল ওই ঘোড়া দুইখানা নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ জল খাওয়াইতে গেল যখন জল খাওয়াতে নিয়ে গেছে অর্জুন একাকৃত ওই রথের মধ্যে বসে আছে ও মা কিছুক্ষণ পরে চারজন ডম একটা মরা কাঁধে করে নিয়ে বল হরি হরি বল বল হরি হরি বল করতে করতে অর্জুনের রথের সম্মুখ দিয়ে হেঁটে হেঁটে চলে যায় অর্জুনকে দেখে চারজন ডম এসে ডেকে ডেকে জিজ্ঞাসা করে আপনি তো সুন্দরভাবে রথের মধ্যে বসে আছেন আপনি আমাদের একটা কথা লবেন বলছে কি কথা আপনি এখানে বসে থাকুন আমরা এই মরাটা আপনার কাছে রেখে বনে যাব কাষ্ঠ সংগ্রহ করতে কাষ্ঠ সংগ্রহ করে নিয়ে এসে আমরা এই মরাটাকে দাহ করব অর্জুনের কাছে সেই মরা রাখিয়া চারজন ডম চলিয়া যে গেল কিছুক্ষণ পরে একটা আদ মরা কুকুর সেই খানেতে এসে মরাটাকে শুকিতে লাগিল মরাটা পাহারা দিচ্ছে অর্জুন কথাটা কেন বলছি বলার একটা কারণ আছে ও মা মরাটাকে পাহারা দিচ্ছে স্বয়ং অর্জুন যিনি কুরুক্ষেত্রের যুদ্ধে যুদ্ধ করেছেন আমার অর্জুন সেই মরাটা যখন পাহারা দিচ্ছে কিছুক্ষণ পরে দিচ্ছে একটা ক্ষুধার্ত কুকুর সেই মরাটার চতুর্দিকে এসে পরিক্রমা করছে একবার নাকের মধ্যে মুখের মধ্যে মুখ দিচ্ছে নাক দিচ্ছে একবার হাতের মধ্যে নাক দিচ্ছে একবার পায়ের মধ্যে নাক দিয়ে শুকছে অপরূপ লীলা দর্শন করছে দূর থেকে একটা সবল কুকুর ডেকে ডেকে বলছে ভাই তুই তো বড় ক্ষুধার্ত তাড়াতাড়ি করে মরাটাকে খা আর না খেয়ে শুধুমাত্র মুখের মধ্যে মুখ দিয়ে নাক দিয়ে শুকছিস কেন ওই আদমরা কুকুর ডেকে বলে সবল কুকুরের ঠাই ভাই দেখতে পাচ্ছিস আমি এই মরাটাকে কেন শুকছি আমি এই মরাটাকে সুখে যা দেখতে পেলাম এই নরাধম ব্যক্তি জীবনে কোনোদিন কৃষ্ণ নাম করে নাই জীবনে কোনোদিন হরি নাম গায় নাই তাই বলতে পারিস ভাই এই নরাধম ব্যক্তির মুখটা আমি কেমন করে খাই আবার কিছুক্ষণ পরে ডেকে ডেকে বলে এই সবল কুকুর ভাই তাহলে হাত দুটোকে খা কয় হাত দুটো আমি সুখে যা দেখতে পেলাম এই দুটো হাত দিয়ে এই ব্যক্তি কোনোদিন কোনোদিন কোনো সৎকর্ম করে নাই বলতে পারিস ভাই আমি হাত দুটো কেমন করে খাই কয় তাহলে পাগুলো খা কয় পাগুলো আমি যা সুখে দেখতে পেলাম ওমা পা দুটো সুখে যা দেখতে পেলাম এই ব্যক্তি কোনোদিন এই দুটো পা দিয়ে কোনো সৎসঙ্গে যায় না কোনো তীর্থ ভ্রমণ করে নাই
তালে বলতে পারিস ভাই এই পা দুটো আমি কেমন করে খাই ক্ষুধার্ত কুকুর ও মা সবল কুকুর ডেকে ডেকে বলে ওই যে রথের মধ্যে যে বসে আছে তাকে ধরে খা অর্জুনের কাছে যখন সেই কুকুর আসিয়া দাঁড়ায় অর্জুনের কাছে এসে অর্জুনের চারিদিকে পরিক্রমা করছে অর্জুন দেখছে অর্জুনকে শুনছে আর কুকুরটা ডেকে ডেকে বলছে সবল কুকুরের ঠাই ভাই বলতে পারিস এই যে কুরুক্ষেত্রে যুদ্ধ করেছে আমার স্বয়ং অর্জুন যিনি যার রথের সারথি আমার ভগবান শ্রীকৃষ্ণ যার চরণ থেকে গঙ্গার উৎপন্ন কি বাবা নারায়ণের চরণ থেকে গঙ্গার উৎপন্ন হচ্ছে তাহলে যার চরণ থেকে গঙ্গার উৎপন্ন সে আমার অর্জুনের রথের সারথি স্বয়ং ভগবানের কাছে থেকেও যিনি ভগবানকে চিনতে পারে নাই এই নরাধম ব্যক্তিকে আমি কেমন করে খাই তাই তো এই পৃথিবীতে আমার আমার বলে কোনো কিছু নাই একমাত্র আমার আমার অনাদি রাধে গোবিন্দ আমি সভাতে জানাই তাই ভাবুক বিজয় সরকার বললেন গানের ভাষায় ও মা বহুজন
গুরু চরণ ধৌত ভরে